Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই হয়তো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে অনেক দোয়া রইল যাতে আপনারা তাড়াতাড়ি সুস্থতা লাভ করেন। তো আজকে হচ্ছে নতুন একটি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা একেবারে ঘরের কোণে পড়ে থাকা জিনিস দিয়ে ডেকোরেশন করব, আর কিভাবে করব সেগুলো আপনাদেরকে দেখাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি এই যে লাল একটা কাপড় নিয়েছি, এই লাল কাপড়গুলো হচ্ছে টুকরা আকারে ছিল, তো আমি একটু সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এখন হচ্ছে প্রত্যেকটা পাশ টুকরো যেহেতু করেছি টুকরোগুলো জোড়াতে হবে, তো জোড়ানোর জন্য হচ্ছে প্রত্যেকটা পাশ আমি সেলাই করে নিচ্ছি। তো টুকরাগুলো হচ্ছে একটা একটা করে আমার সম্পূর্ণ জোড়া হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে। আর এখন হচ্ছে কুচি কুচি একটা শেপ করে আমি মেশিনে সেলাই করে নিচ্ছি, আর এরপরে হচ্ছে যা করার করব। কাপড়ের টুকরাগুলোর কিন্তু সবগুলোই কুচি ফেলানো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়েছি। আর এটা হচ্ছে একটা চালের বস্তা, চালের বস্তাটা হচ্ছে 25 কেজির। তো এটা দিয়েই হচ্ছে আমি আজকে টেবিল ম্যাট বানাবো। তো এর জন্য হচ্ছে বস্তাটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমার জানা মতে যারা সবার বাসায় এরকম চালের বস্তা আছে, তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একেবারে সহজেই কিন্তু একটা টেবিল ম্যাট বানিয়ে ফেলা যায়, আর দেখতেও সুন্দর আর ব্যবহার করতেও অনেক আরাম। Thank you.
আপনারা দেখলেন তো কত সহজে টেবিল ম্যাট বানিয়ে ফেললাম। আপনারা চাইলে ঘরের কোণে পড়ে থাকা এরকম অনেক জিনিস আছে যা দিয়ে ঘর সাজানোর বিভিন্ন আইটেম বানিয়ে ফেলতে পারেন। তো আসুন আমরা এখন টেবিলে পাতিয়ে দেখি কেমন লাগে। অবশ্য এটা বানানো হয়েছে দুপুরেই, তবে এটা বিছাচ্ছি রাতের বেলা, আর রাতের বেলা আমার ক্যামেরার ভিডিও অত একটা ভালো আসে না। আমার মনে হয় দিনের বেলা পাতালে আরও বেশি সুন্দর লাগতো, ক্যামেরায় আরও ভালো সুন্দর আসতো। তো যাই হোক, যেমন আসছে এমনই আমার অনেক। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতোই এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।